পানির নিচে জমির ফসল তবে মারা গেছে সব গাছ কোথাও কোথাও পরে আছে সবজির মাচা চলতি মৌসুমে বন্যায় ডুবে যায় সহ জেলার নিম্নাঞ্চল এ সময় ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় দীর্ঘ সময় পানির নিচে থাকায় নষ্ট হয়ে যায় শশা পটল বেগুন মরিচ আমন বীজতলা সহ বিভিন্ন ফসল এতে দিশেহারা অন্তত পঞ্চাশ হাজার কৃষক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি ধান চাউল একে সব ধ্বংস করে দিয়েছে পাট বইছিলাম পাট শেষ তিল আছিলো তিল শেষ ওই যে জানলাগুলো আমার শেষ দশ বারো দিন পানি থাকার পরে এটা সব ক্ষতি হয়ে গেছে এটা কৃষকের জন্য একটা বড় একটা ঘাটতি এই ঘাটতির কারণে এটা পূরণ হওয়া একটা সম্ভাবনা যদি একটু কষ্ট করেও যদি করা যায় সরকার যদি আগাম সরিষা গম ভুট্টা বা এই বীজগুলো যেটা আগাম আছে সেই বীজগুলো যে সরকার সাপ্লাই দেয় আমার বিশ্বাস তো কিছুটা হলেও মানুষ উপকার হইতে করতে পারবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বন্যায় কুড়িগ্রামের কৃষি খাতে একশো পাঁচ কোটি টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে বন্যার পানি নেমে গেলে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের এই ক্ষতিগ্রস্ত যে ফসল সেটির আমরা হিসাব তৈরি করছি আমরা এ পর্যন্ত যেটি আমরা পেয়েছি যে প্রায় একশো পাঁচ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কৃষি বান্ধব সরকার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন ঘোষণা করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলমান বন্যায় গ্রামের সাড়ে সাত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম